রাউজানের স্বনামধন্য প্রাচীন বিদ্যাপীঠ ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন এসএসসি 2024 পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করে কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার 10 জুন দুপুরে রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এগুলা সিনেমার মতো দেখতে থাকি, সকালে উঠলে এগুলা নাই, কিন্তু দিনের স্বপ্নটা হচ্ছে আসল স্বপ্ন। সভাপতিত্ব করেন ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের সভাপতি ও রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ। এই বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানের সদস্য বৃন্দ দেখছি, আরো অভিভাবকরা আছেন, সবাই আসলে সবার নাম করে শেষ করা যায়। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গেজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রিদানুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক রঞ্জিত কুমার দে, রাউজান থানার ওসি জাহিদ হোসেন, আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক বিশু কুমার চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট দিলীপ কুমার চৌধুরী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে এসএসসি 2024 পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ফুল ও উপহার এবং পুরস্কার প্রদান করা হয়।